রাখি বন্ধন। রাখি পূর্ণিমার এই বিশেষ দিনটিতে বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি পরিয়ে পবিত্র বন্ধনে ব্রতী হয় এবং তার সাথে সাথে ভাই ও দাদাদের দীর্ঘায়ু কামনা করে তাদের বোন অথবা দিদিরা। আর এই ছবি ধরা পড়ল নৈহাটির বিভিন্ন প্রান্তে, আর সেই ছবি তুলে ধরবো আমরা আপনাদের কাছে। আমরা আপনাদের দেখাবো নৈহাটি পৌরসভার প্রবেশদ্বারে সকল কাউন্সিলরদের নিয়ে রাখি বন্ধনে মেতে উঠলেন নৈহাটি পৌরসভার পৌরপিতা অশোক চ্যাটার্জি। বন্ধন একে অপরকে বন্ধনে আবদ্ধ করার জন্য আজকের দিন, আজকের দিন রবীন্দ্রনাথ সূচনা করেছিলেন। তাই স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে সারা বাংলাব্যাপী আজকের এই উৎসবটা খুব সাড়ম্বরের সঙ্গে পালন করা হচ্ছে। তাই পদ্ধতি মানুষের কাছে আমার আবেদন, যারা অটো নিয়ে যাচ্ছেন, রিক্সা নিয়ে যাচ্ছেন, চার চাকা নিয়ে যাচ্ছেন, বাস চালক ভাইরা, পদ্ধতি মানুষ যারা যাচ্ছেন, তাদের প্রত্যেকের কাছে আবেদন, আমাদের দলীয় কর্মীরা, আমাদের পৌরসভার কর্মচারীরা আপনাদের কাছে রাখি নিয়ে একটু মিষ্টি করার আবেদন নিয়ে যাচ্ছে। আমার আবেদন, আমার নিবেদন আপনাদের কাছে নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং পৌরসভার পক্ষ থেকে, আপনারা একটু সময় নষ্ট করে তাদের উৎসাহিত করবেন, তাদের আনন্দিত করবেন। কারণ আজকের দিন ভারতবর্ষে যে সাম্প্রদায়িকতা সৃষ্টি করেছে, বাংলায় যে জাতিভেদ সৃষ্টি হয়েছে, বাংলায় যে জাতীয়তাবাদের উপরে একে অপরের বিদ্বেষে তৈরি করার জন্য যে সৃষ্টি হয়েছে, তার একতা বন্ধন করবার জন্য আজকের এই উৎসব। এই উৎসবে সকলে একসঙ্গে থাকবেন, ভালো থাকবেন, বাংলাকে ভালো রাখবেন, মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে থাকবেন। বাংলাকে তো রোকা যাবে না, বাংলার থেকে স্বাধীনতা সংগ্রামী উদ্ভব হয়, বাংলা থেকে স্বাধীনতা সংগ্রামের আন্দোলন তো এরা রবীন্দ্রনাথ ঠাকুর বুদ্ধ বুঝতে পেরে তিনি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান নিহাত করে দিয়ে বলছে ওই দিন সবাই রাখি পড়াবে সবাই সবাই। তার কারণ বাংলায় প্রচলিত আছে যে ধর্ম যাত্রার উৎসবটা কিন্তু সবার, তাই শুধুমাত্র এই বাংলার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ সমস্ত উৎসবে সামিল হয়, যেমন পাবে আজকের এই রাখি উৎসবে সবাই সামিল হয়েছে। দেখুন, এটা নৈহাটি পৌরসভা বলে নয়, রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে নৈহাটি পৌরসভার সহযোগিতা অনুষ্ঠানটা হলো। আজকের দিনটা জাতীয় সংহতির দিন, আজকের দিনটা ভ্রাতৃত্ব বন্ধনের দিন, একে অপরের বন্ধনের দিন। স্বাভাবিকভাবে এটা রবীন্দ্রনাথ শুরু করেছিলেন জাতীয় সংহতি বজায় রাখার জন্য। তো আজকের বাংলায় বিশেষ করে যে জাতি ভেদ যে রাজনীতি শুরু হয়েছে, আজকের বাংলায় রাখি বন্ধন প্রচুর ভাবে প্রয়োজন। আমাদের বিধায়ক পার্থ ভৌমিক, বর্তমান তিনি মন্ত্রী, তিনিও এখানে আসবেন, এখানে ছেলে মেয়েদের মেয়েরা রাখি বন্ধন করবেন এবং আমরা সকলের কাছে এই ভ্রাতৃত্ব বন্ধনকে বজায় রাখার জন্য আবেদন করেছি নৈহাটি পৌরসভার পক্ষ থেকে এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীরা প্রচন্ড ভাবে প্রচলন করেছেন 2011 সালে ক্ষমতা আসার পর থেকে। এই দিনটা আমরা অপেক্ষা করে থাকি কবে এই দিনটা আসবে। তাই স্বাভাবিকভাবে আমরা সকল মানুষের কাছে আসুন, একটা ডাক দিয়ে আসুন, আমরা জাতীয় সংহতি বজায় রেখে এই রাখি বন্ধন উৎসবকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা সবাই একত্রিত হয়ে চলার চেষ্টা করি। পাশাপাশি দেখা গেল নৈহাটি আইএনডিটিইউসির দলীয় কার্যালয়ে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের ছাত্র পরিষদের সকল সদস্যরা রাখি পড়াতে আসলেন তাদের প্রিয় দাদা বিষ্ণু অধিকারী এবং নৈহাটি পৌরসভার সিআইসি কানাইলাল আচার্যকে। তুলে ধরবো আমরা সেই প্রতিবেদন। আজকে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু রাখি বন্ধনের অনুষ্ঠান কর্মসূচি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং আমাদের এখানে উপস্থিত আছে আমাদের যুব নেতা বিষ্ণু অধিকারী, আমাদের এখানে উপস্থিত আছে আমাদের 27 নম্বর ওয়ার্ডের পৌরপিতা কানাইলাল আচার্য মহাশয়, এখানে সবাই রয়েছে এবং সবাই এখানে আমরা মিলেমিশে একত্রিত হয়ে যে রাখি বন্ধন উৎসবটা করছি এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে
এবং সকলের পরিচালনায় যে আমরা এই একটা রাখি বন্ধন মতো একটা সুন্দর একটা অনুষ্ঠান কর্মসূচি আমরা পালন করছি, সমস্তটাই মানে কি বলবো, আমাদের আমাদের ধর্ম সংস্কৃতি সবাইকে নির্বিচারে সবাইকে একত্রিত করে এই উৎসবটা। দেখুন, চিরকাল তো আমাদের দিদি, আপনারা প্রথমে বলি আপনাদের চ্যানেলের মাধ্যমে সকলকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা আর অভিনন্দন। আর আপনি যে প্রশ্ন করলেন সেই প্রশ্নের উত্তরেই বলি যে আগে রাখি পূর্ণিমাটা আমাদের বাড়ির ফ্যামিলির মধ্যে অন্তর্গত ছিল, মানে প্রত্যেকটা বাড়িতে ভাই বোনদের রাখি পূর্ণিমা উৎসবটা আমরা পালন করে আসি, ভাই বোনের সম্পর্কটি। এইটা আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আর নির্দেশ মতন সারা বাংলা জুড়ে আপনি দেখবেন রাখি পূর্ণিমার যে রাখি উৎসবটা, আজকের দিনটা কোনো হিন্দু কোনো মুসলিম কোনো শিখ কোনো ধর্মের মধ্যে আটকে নেই। এই উৎসবটার মাধ্যমে প্রত্যেকের সাথে প্রত্যেকের যাতে একটা আন্তরিক সম্পর্ক হয় তার মেলবন্ধনের জন্য রাখি উৎসবটা আপনি দেখুন আমাদের প্রত্যেকটা জায়গায়, তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ রাস্তায় আছে প্রত্যেকের সঙ্গে সৌহার্দ্যপূর্ণভাবে রাখি উৎসবের মাধ্যমে সবার সাথে একটা মিলনের চেষ্টা। আর আপনি যে হিংসার কথা বলেন, আমরা হিংসার বিরোধিতা করে এসেছি কিন্তু বর্তমানে বর্তমানে সময়ের সাথে আপনি দেখতে পাচ্ছেন হিংসার হাত সব রাজ্য থেকে ঘুরতে ঘুরতে বাংলাতেও চেষ্টা চলছে এই ভাই বোনদের সম্পর্ক বিচ্ছেদ ঘটানো, পাশের বাড়ি আপনাকে আপনাকে রাজনীতির নামে লড়ানো। কিন্তু তৃণমূল কংগ্রেস কখনো হিংসায় বিশ্বাসই করে না, আর বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিজের নেত্রী হিসেবে মানে বিশ্বাস করেন। তো যতই বাংলায় চেষ্টা করুক কিছুটা হয়তো আজ পড়েছে, কিন্তু বাংলায় কখনো অশান্তিপূর্ণ রাজনীতি কখনো সম্ভব হবে না। রাখি উৎসব ভারতবর্ষের একটা সবচাইতে বড় জাতীয় উৎসব। 1905 সালে বঙ্গভঙ্গ প্রতিরোধে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবটাকে পালন করেছিলেন শুধুমাত্র বঙ্গভঙ্গকে প্রতিরোধ করবার উদ্দেশ্যে। তো রাখি বন্ধন উৎসবটা সাধারণভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষ, শিখ সম্প্রদায়ের মানুষ, জৈন সম্প্রদায়ের মানুষরাই এতে বেশি করে সামিল হয়। কিন্তু আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় জাতি ধর্ম নির্বিশেষে ইসলাম ধর্মের মানুষও পর্যন্ত কিন্তু এই রাখি বন্ধন উৎসবে সামিল হয়। তার কারণ বাংলায় একটা কথা আছে যে ধর্ম যার যার উৎসব সবার, ঠিক সেইটাকে সামনে রেখেই বাংলার সমস্ত উৎসব সমস্ত ধর্মের সমস্ত বর্ণের সমস্ত উৎসবে সমস্ত মানুষ সামিল হয়। তার কারণ হচ্ছে যে বাংলার সম্প্রীতি, বাংলার সংহতি, বাংলার মান মর্যাদা, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি সবটাকে বজায় রাখার উদ্দেশ্যেই আজকের এই রাখি বন্ধন উৎসব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। রাখি উৎসব পালন হলো নৈহাটির 13 নম্বর ওয়ার্ডে নৈহাটি বিধানসভার হিন্দি প্রকোষ্ঠের সভাপতি বিকাশ সাহের উদ্যোগে। পবিত্র রাখি বন্ধন এবং এখানে কিন্তু জাত কর্ম নির্বিশেষে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত দেখা যাচ্ছে রাখি উৎসবে মেতে উঠেছে। দেখেন জ্বলন্ত উদাহরণ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি প্রত্যেক ধর্মকে সম্মান জানিয়ে প্রত্যেক যে ত্যৌহার রয়েছে আমাদের পর্বকে আমাদেরকে বলেন যে উৎসবকে পালন করার জন্য, তারই আজকে নৈহাটি সহ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রত্যেক ওয়ার্ডের আজকে রাখি পূর্ণিমার যে উৎসবটা পালন আমরা করছি আজকে 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে রামকৃষ্ণ চৌমাথা মোড়ে রাখি বন্ধন পালন করা হলো। দেখেন বার্তা একটাই যে রাজনীতির বাইরেও কিন্তু প্রথম সম্পর্ক রয়েছে, এই মেল বন্ধন সম্পর্ক হয়ে ব্যক্তিগত সম্পর্কটা প্রথম। এবং রাজনীতি সবসময় তো হয় না, রাজনীতির একটা সীমাবদ্ধ একটা টাইম পর্যন্ত হয়, তারপরও কিন্তু আমাদের অনেক বন্ধুত্ব রয়েছে, অনেক এমন রিলেশন রয়েছে যেটা পালন করতে হয়। তাই আজকে আমরা রাখি বন্ধনের মাধ্যমে আমরা একটাই বার্তা দিতে চাইছি যে একের সাথে এক পরস্পর সম্পর্ক রেখে আগামী দিন বাংলার উন্নয়নের ক্ষেত্রে আমরা কাজ করব। পিজা ক্যাস্টেল রোজ রোজ পাবেন টেস্টি অফার কাকিনাড়া রথতলা তারামণি ভবনের বিপরীতে।